الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم
সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতায়ে যাকাহ ওয়া সাওমে রমজান ওয়াল হজ ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم موعظا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فدوم الى شهاده لا اله الا الله وان محمد رسول الله اين مطال ذلك فعلموا ان الله قد فرض عليهم صدقه تؤخذ من اغني ترد على فقرائهم الى সমন্বিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে আপনাদের সামনে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যাকাতের আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে যাকাত দিতেই হবে, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে আমরা যদি যাকাত না দিই সরকারিভাবে যদি ক্ষমতা থাকে তাহলে জোর করে পিটিয়ে যাকাত আদায় নিতে পারে, নিজেও দিলাম না সরকারিভাবে জোর করেও নিল না তখন কি হবে। তারপরের আলোচনা হলো যাকাতের পরিমাণ কি হতে পারে। আমরা এই চারটি বিষয়কে সামনে রেখে যাকাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যাকাত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। শরীয়তের পরিভাষায় যাকাতের মালিক তার সম্পদের যাকাত বের করে হকদারের কাছে পৌঁছে দিবেন, পৌঁছিয়ে দেওয়া, তাকে বলে শরীয়তের পরিভাষায় যাকাত। পরিভাষায় যা বুঝলাম তাতে মালিককেই হকদারের কাছে যাকাত পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। বহু জায়গাতে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন পাশাপাশি। আল্লাহ তাআলা এ কথা বলেছেন ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তা যে দু ইন্দাল্লাহ, তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে তোমাদের পরকালীন কল্যাণের জন্য যাকাত দিয়ে দাও, যার ফলাফল তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পাবে। আল্লাহ তাআলা বলেন খুজমিন আমলিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের অর্থ সম্পদের যাকাত বের করে তাদের পবিত্র করুন, জনগণের অর্থ সম্পদের যাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। অত্র আয়াতে বোঝা যায় মানুষ যদি অর্থ সম্পদের যাকাত বের না করে তাহলে তা অপবিত্র থাকবে। যা খেয়ে এবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াউম হাসাদিহি, যেদিন তোমরা শস্য কেটে আনছ সেই দিনই তার যাকাত বের করে দাও। শস্য যেদিন কাটতে হয় সেই দিনই হিসাব নিকাশ করে
শস্যের যাকাত দিয়ে দিতে হয় যা আল্লাহ তাআলা আদেশ করেন। যেগুলো শস্য মাটি থেকে উৎপাদন হয় যতবার হবে ততবার যাকাত দিতে হয়, আর যেগুলি অর্থ সম্পদ মাটিতে উৎপাদন হয় না বিভিন্নভাবে আসে সেগুলি বছর লাগে, স্বর্ণ চাঁদি হীরা মুক্তা টাকা। আল্লাহ তাআলা এখানে যাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন, ওসর যাকাত শস্যের বের করে দিতে বলেছেন। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইল ওয়াল মাহরুম, নিশ্চয় যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে হক রাখে নিঃস্ব মানুষ, বঞ্চিত মানুষ। যারা নিঃস্ব তারা তাদের অর্থ সম্পদে হক রাখে। এ বাচ্চা ওখানে দাঁড়িয়ে আছো কেন, বস। আপনারা যারা আশেপাশে আছেন জুমার খুতবা চলাকালীন, আপনাদের দাঁড়িয়ে থাকা আপনাদের বিবেচনায় আসে কি করে? দাঁড়িয়ে থেকে অবস্থা লক্ষ্য করা, পরিবেশ আপনাদের হয় কি করে? নিজেকে এত সাধারণ দুর্বল মনে করলে হবে? নিজেকে একজন সুশিক্ষিত সুন্দর ভদ্র নম্র মানুষ মনে করতে হবে, তাহলে সব কাজ সহজ হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে নিঃস্ব মানুষ হক রাখে বলে আল্লাহ তাআলা বলেন। তার মানে তারই হক আছে আমার কাছে, তার হক আমি দিতে বাধ্য, ওটা তার হক, তার অধিকার আমার কাছে আছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির ওপর। ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি। এক, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথার অর্থ ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা তেমন বুঝে না, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটা কি? যার কারণে আমরা দিন রাত বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বুঝতে পারিনি যে কি বলছি, আর বুঝা প্রয়োজন মনে করি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনকে বলেছিলেন, চাচা চাচিকে বলেছিলেন যে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন আত্মীয় স্বজন ক্ষেপে আগুন হয়ে গেছিল। তারা বলল, ছি 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 ছি, এ কেমন মানুষ, এ কেমন ঘরের ছেলে, এ 360 জন মাবুদকে বাদ দিয়ে বলে একজন মাবুদ, তবুও নাকি সপ্তম আকাশের উপরে আছে, এইটা কি আর মানা যায়? একে হত্যা করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে বন্দি করতে হবে। এ মাবুদকে বন্ধ করে কি করে, মাবুদকে বাতিল করে কি করে? আমরা বলি কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথার অর্থ হলো এই যে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করলো, তা আমি বললাম যে ঠিক বলেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা বলে যে সে এই কথা বলবে না যে আমি ঠিক বলছি টিকটিকি বলছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো এই যে স্বামী মারা গেলে হাতে হাতে নাকুল কানের দুল এগুলো খুলে দিতে হবে, এইটা বলবে না। ছি ছি ছি, একই কথা, এটা তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সাজসজ্জা গ্রহণ করবে না, বিবাহের প্রস্তাব দেবে না, নতুন পোশাক পরবে না, যা ছিল তাই থাকবে,
কিন্তু নাকের ফুল ফুল খুলে দিতে হবে, গয়না খুলে দিতে হবে, এটা তো হিন্দুদের কাজ, এটা তো শেরেক হয়ে গেল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হল শেরেক করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল, এই কথার অর্থ হলো বিদাত করা যাবে না, তাসবি দানাই তাসবি গণনা করা যাবে না, আঙ্গুলে গণনা করতে হবে। এর অর্থ হলো এই যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। এইরকম তো আমরা বুঝি না, যার কারণে আমাদের শিরক বেদাত করতে কোনো সমস্যা হয় না। শিরক বেদাত যে পাপ এটা আমরা বুঝতে পারি না। দুনিয়াতে দুইটা পাপ আছে যা মানুষের ধারণাই নেকির কাজ, যা মহাপাপ, তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বিদাত। দুটাই মানুষ ভালো ধারণাই করে। গাড়িটা রাজশাহী থেকে ছুটলো, যখন বিড়ালদহের মাজারের কাছে গেছে তখন ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে 10টা টাকা দিয়ে দাও মাজারে। তার ভিতরে কাজ করছে যে 10 টাকা মাজারে দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। ন্যাশনাল গাড়িটা রাজশাহী থেকে ছুটছে, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ বেটা এখন আলো দিচ্ছ কেন, কিছুক্ষণ পরে দিতে হবে, এখন কেন? তার মানে মালিক বলে দিয়েছে যে হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হবে। ও সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দেওয়া, গাড়িতে আলো দেওয়া, এইটা শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা এটা বুঝে তারা এটা করবে না। বলছি যে শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটলো, কারো পবিত্র ভূমি না, কার পবিত্র ভূমি? আল্লাহর। কয়েকদিন বলেছি কোনো পরিবর্তন নেই, যে তার পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটে কি করে, রাজশাহী শহর থেকে গাড়ি ছুটছে, এই কথা বলতে হবে। আর যদি ভূমি বলতে হয় তাহলে রাজশাহী আল্লাহর পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, এই কথা বলতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো এই যে কোনো প্রকার শেরক করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথার অর্থ হলো এই কোনো প্রকার বেদাত করা যাবে না। যেহেতু বুঝি না, কাজেই শিরক বেদাত করতে কোনো সমস্যাও হয় না। তিনি বলেন, ও একামি সলা, পাঁচটি ভিত্তির দ্বিতীয় হচ্ছে সলাত আদায় করা, তৃতীয় হচ্ছে ও ইতাই জাকা, জাকাত দেওয়া, জাকাত দিতেই হবে, চতুর্থ সোমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, পঞ্চম পাঁচ সম্ভব হলে হজ করতে হবে। এই পাঁচটি ভিত্তি হচ্ছে ইসলামের। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের পাশে বসেছিলাম, ইজ তালা আলাইনা রাজুলুন শাদিদু রায়জি সিয়ামে শাদিদু সাদি সারে লাইরা আলাইহা আসারু সাফার ওয়ালা ইয়ারফু আহাদুম মিন্না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে উপস্থিত হলো, তার গায়ে কাপড় ছিল ধপধপে সাদা, মাথায় চুল ছিল কুচকুচে কালো, মাথার চুল খুব কালো, গায়ের পোশাক খুব সাদা, লাইরা আলাইহা আসারু সাফার, তাকে বিদেশি বলে মনে হয় না, দূর থেকে টাঙ্গাইল থেকে নোয়াখালী থেকে এসেছে, পটুয়াখালী থেকে এসেছে, এটা মনে হয় না। কেন? জামা কাপড় খুব ঠিক ঠিক আছে, ভাঁজ হয়নি, ধুলো বলি লাগেনি, ওলা ইয়ারফু আহাদুম মিন্না। আর ডাঙ্গি পাড়ার হলে চিনতেও পারবো, আমরা চিনতেও পারি না, হয় দূরের হতে হবে তাহলে মুসাফির মনে হবে, আর এলাকার হলে আমরা চিনতে পারবো, চিনতেও পারি না মুসাফিরও মনে হয় না, কেমন হয়ে গেল যে। হঠাৎ একটা লোক ধপধপে সাদা পোশাক পরে কুচকুচে কালো মাথার চুল এইভাবে এসে আমাদের সামনে চলে আসলো, ফাজালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখলাম তিনি রাসূলের পাশে গিয়ে বসলেন, ফাসনাদ রুকবাতাইহি লা রুকবাতাইহি, তিনি তার দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলেন, ফওয়াজা কাফাইহি লা ফাকে যাইহি, তিনি তার দুই হাতকে রাসূলের উরু রানের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে বলছেন, মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলেন,
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে, কোথা থেকে এসেছেন, এরকম কিছু বললেন না। তিনি বলতে লাগলেন ইসলাম হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল, ইসলাম হচ্ছে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। জিজ্ঞাসাকারীর এই পর্যন্ত বলতেই, আল্লাহ রাসুল এই পর্যন্ত বলতেই আগন্তুক জিজ্ঞাসাকারী বলছেন সাদাকতা, ঠিক বলেছেন, দেখুন আমরা তো অবাক হয়ে গেলাম, এ আবার কেমন কথা, যিনি জিজ্ঞাসা করেন তিনি বলেন ঠিক হয়েছে, তাহলে কি তিনি তার জানা কথা জিজ্ঞাসা করছেন? হঠাৎ এসে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে, তা আমাদের নবী বললেন ইসলাম হচ্ছে সলাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। এই পর্যন্ত বলতেই আগন্তুক বলছেন ঠিক বলেছেন, আমরা তো অবাক হয়ে গেলাম, কেমন কথা হলো, যিনি জিজ্ঞাসা করেন তিনি আবার সত্যায়ন করেন, হ্যাঁ ঠিক বলেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন আখবিরনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। আমাদের নবী বলতে লাগলেন আনতুবিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান হচ্ছে আল্লাহকে মেনে নিতে হবে, ফেরেশতাকে মেনে নিতে হবে, নবীকে মেনে নিতে হবে, ভাগ্যকে মেনে নিতে হবে, বিচারের দিনকে মেনে নিতে হবে। তিনি বললেন সাদাকতা, ঠিক বলেছেন। আশ্চর্য, যিনি জিজ্ঞাসা করেন তিনি সত্যায়ন করেন। তিনি আবার বললেন আখবিরনি সাত, কিয়ামত কাকে কবে হবে বলেন। তখন আল্লাহ নবী বলছেন মাল মাসুলানা বি আলামিনা সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানে না, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী বুঝতে পেরেছেন ইনি কে। যদিও উমার বুঝতে পারেননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেননি যে ইনি কে। আশ্চর্য, সাদা ধবধবে পোশাক, মাথার চুল কুচকুচে কালো, বিদেশি বলে মনে হয় না, এলাকার হলে চিনতে পারতাম, চিনতেও পারি না। ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করতে থাকলো, জিজ্ঞাসার এক পর্যায়ে বলছে কিয়ামত কবে হবে। আমাদের নবী বললেন আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। তখন আবার জিজ্ঞাসাকারী বলছেন আখবিরনি না আমার তেহা, আচ্ছা ঠিক আছে কিছু লক্ষণ বলেন, কি দেখে বুঝতে পারবো কিয়ামত হবে। তখন তিনি বলছেন আনতালে আলামাত রাব্বা তাহা অতারাল হুফাতাল ওরাতাল আলাতারে আশায়, হ্যাঁ মানুষ যখন, বাঁধি যখন, দাসী যখন মালিককে জন্ম দিবে তখন কিয়ামত হবে। দাসী মালিককে জন্ম দিবে, ই আবার কেমন কথা! এই কথার অর্থ হলো ছেলে মেয়ে যখন মায়ের সাথে বাপের সাথে কাজের লোকের মতো আচরণ করবে তখন কিয়ামত হবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। আর একেবারে নিঃস্ব মানুষ বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, তারা অট্টালিকা বানাবে, বিশাল প্রাসাদের মালিক হবে, খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াতো, এরকমই মানুষ প্রাসাদ তৈরি করে গর্ব করবে, তখন কিয়ামত হবে। তারপরে তিনি চলে গেলেন। আমাদের নবী বললেন তোমরা কি বলতে পারো ইনি কে? ইনি হচ্ছেন জিব্রাইল, আতাকুম ইয়াল্লুকুম দিনাকুম, ইনি এসেছিলেন তোমাদেরকে দিন শিখিয়ে দেওয়ার জন্য। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র লম্বা হাদিসের একটা অংশ হলো এই যে যাকাত দিতে হবে, তার আগের হাদিসেরও বিবরণ হলো এই যে যাকাত দিতে হবে, তার আগের আয়াতগুলির বিবরণ হলো এই যে যাকাত দিতে হবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজানিলাল এমানে, আল্লাহর নবী মুয়াজকে এমান দেশে পাঠালেন। পাঠানোর সময়তে বলছেন মুয়াজ আন্নাকা তাতি আহলা কিতাবিন, আন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যাচ্ছ এক সম্প্রদায়ের নিকটে যারা হচ্ছে আহলে কিতাব, যারা ইহুদি যারা খ্রিস্টান, তাদের কাছে তুমি যাচ্ছ। শোনো, ফাদুম ইলা শাহাদাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে প্রথমে বলবে যে তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, প্রথম কাজ হবে এইটা। এটাই হলো শিরক না করা, যেটা আরবীরা জোরালোভাবে পালন করে, তারা অন্তত শিরক করে না, অন্য পাপ করতে পারে।
শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাছ তুমি সর্বপ্রথমে মানুষকে বলবে, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাইনুমাতাউলি দালেক, তারা যদি এই কথা মেনে নেয় তাহলে তুমি বলবে আল্লাহ কাদ ফরাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি আল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তার মানে স্বীকৃতির পরেই সালাত, স্বীকৃতির পরেই সালাত, 24 ঘন্টায় দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনু মাতাউলি দালেক, তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলে দিও ইন্নাল্লাহ কাদ ফরাজা আলাইহিম সাদাকা তুখা জমিন আগ্নেহিম ও তুরদ্দলা ফকরাইহিম, মানুষের কাছ থেকে জাকাত নিতে হবে, ধনীদের কাছ থেকে জাকাত নিতে হবে, গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। তবে সাবধান, তুমি ওই এক কারায় মাম আলহিম, জাকাত নেওয়ার সময় তাদের সবচেয়ে দামি সম্পদটা নিবা না, মধ্যম সম্পদ নিবা, নেওয়ার সময় যদি সবচেয়ে ভালো নাও তাহলে তারা কষ্ট পাবে। মনে রেখ, যদি ভালোটা নেও সব সময় তাহলে তুমি হবে জালেম আর ও হবে মাজলুম, যদি কোনো দোয়া করে তাহলে তোমার তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না, বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। আদায়ের ব্যাপারে সাবধান থেকো। সম্মানিত সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম এই পর্যন্ত বলে সংক্ষিপ্ত বিবরণে, জাকাত আপনাকে দিতেই হবে, জাকাত আপনি দিতে বাধ্য, একাধিক আদেশ আল্লাহ তাআলার, একাধিক আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জাকাত দিতেই হবে, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারী জাকাত দিতে বাধ্য। জাকাত না দিলে কি হবে? জাকাত যদি আমি না দিই তাহলে সরকারিভাবে আমার বাসায় এসে হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে জাকাত আদায় করে নেবেন, সেটা জায়েজ। জাকাত আদায়কারী আমার সম্পদ থেকে জোর করে জাকাত নিয়ে নিতে পারে। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন বাদাহু, তারপরে আবু বকরকে খলিফা নির্বাচন করা হলো, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা নেতা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও কাফারা মান কাফারা মিনাল আরব, ওই সময়ে অনেকেই ইসলামের কিছু অংশ অস্বীকার করল, বলল যাকাত দিব না, সালাত আদায় করব, কিছু কিছু করবে, কিছু কিছু করবে না, যাকাত দিব না, সালাত আদায় করব, নিজে কষ্ট করে উপার্জন করে যাকাত দেওয়া কাজটি ভারী কাজ। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে মানুষের সাথে কেমনে যুদ্ধ করবেন, আজকে মানুষের সাথে কি করে জিহাদ করবেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, উমরতান উকাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আমাকে বলা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব প্রয়োজনে পিটিয়ে। তবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, ফাকাদ আসামা মিন্নি দেমাহু মালাহু, তখন তার রক্ত নিরাপদে, তখন তার সম্পদ নিরাপদে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে তখন তার সম্পদ নিরাপদে, তার রক্ত নিরাপদে, তখন তার সম্পদ নিরাপদে, তার রক্ত নিরাপদে। আজকে যে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু যাকাত দিবে না, যে এখন কি করবেন?
হ্যাঁ বাচ্চা, ভিতরে এভাবে আসছো কেন? পরিবেশ নষ্ট করে। এখন আপনি কি করবেন? তারা তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না, পিটিয়ে যাকাত আদায় করা যাবে না, এখন কি হবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। বলেন কি আপনি ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন? উমারের মতো মানুষকে তিনি কাপুরুষ বলে উল্লেখ করেন। বলেন কি আপনি, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন? ওয়াল্লাহে আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, লাউকা তেলুমান ফাররাকা বাইনা সলাত ওয়া যাকাতে, আমি যুদ্ধ চালিয়ে যাব, যারা সলাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে মরব না হয় মারব। আমি যুদ্ধ চালিয়ে যাব, যারা সলাত আদায় করবে যাকাত দিবে না, পিটিয়ে যাকাত আদায় করব, মরব না হয় মারব, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আমি পিটিয়ে যাকাত আদায় করব। শোনো ওমর, শুনে রেখো, রাসুলের যুগে যাকাত দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে, রাসুলের যুগে যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশিও দিয়েছে। আজকে যদি গরু দেয় রশি না দেয়, ধান দেয় বস্তা না দেয়, ধান তো দূরের কথা, রশির জন্য বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, পিটিয়ে বস্তা আদায় করব, পিটিয়ে রশি আদায় করব। এই পদ্ধতি রাসুলের যুগে ছিল। আমি আবু বকর সিদ্দিক বলছি, আমার যুগে সরিষা সমপরিমাণ উনিশ বিশ হবে না। মনে রেখো, তুমি কি বুঝলেন? হাদিস মুসলিম। তার মানে যদি আপনার যাকাত দেওয়ার অর্থ সম্পদ যাকাত দেওয়ার মতো হয়ে থাকে, আর যদি আপনি না দেন, সরকারিভাবে পিটিয়ে যাকাত আদায় করবে এবং তা বৈধ প্রমাণে মুসলিম। যাকাতকে অত সাধারণ ভাববেন না, যাকাত দিয়ে আর একজনের রুজি হয়, যাকাত দিয়ে মানুষের সামাজিক সেবা হয়, যাকাত দিয়ে প্রতিষ্ঠান চলে ভারত বাংলাদেশ পাকিস্তানের। যাকাতকে আপনি অত সাধারণ জিনিস মনে করিয়েন না, যাকাত একটা বিশাল শক্তিশালী সম্পদ, যা দিয়ে অসহায় মানুষের পথ করা হয়, যা দিয়ে নিঃস্ব প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করা হয়, তার ক্ষমতা অনেক বেশি, যেটা জোর করে আদায় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। সম্মানিত সমলিনের দীনী মুসলিম ভাই বোন, এই পর্যন্ত যা বুঝলাম তাতে আমি যাকাত দিতে বাধ্য। আমি যদি যাকাত না দিই তাহলে বুঝলাম আমার নিকট থেকে পিটিয়ে যাকাত আদায় করতে পারে, যা জায়েজ। আমি নিজে থেকেও দিলাম না, পিটিয়ে আদায় করা হলো না, তাহলে কি হবে? আমি নিজে থেকেও দিলাম না, পিটিয়ে আদায় করা হলো না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালাইন ফিকুনহা ফি সাবিলিল্লাহ, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি আছে তারা যাকাত দিল না, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি আছে, জড় বস্তু আছে স্বর্ণ চাঁদি, যাকাত দিল না। ফাবশ্বিরহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, তাদের সামনে ঘোষণা দিয়ে দেন, ইয়াউমা ইয়ুহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম,
তাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্ব দেশে, তাদের পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাজা মাকানাস্তুম লিয়ান ফুসিকুম, এই সেই সম্পদ যেটা নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, একটু স্বাদ গ্রহণ করো না কেমন লাগে, একটু স্বাদ গ্রহণ করো না কেমন লাগে। সেই দিন অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে, পার্শ্ব দেশে, পিঠে দাগ দেওয়া হবে। শুধু দাগ দিলেই তো চলে, তো ফেরেশতারা এভাবে ব্যঙ্গ করবেন কেন? কেমন লাগে, একটু স্বাদ গ্রহণ করো না কেমন লাগে, এটা হলো অপমান করার জন্য। নিজের সঞ্চিত সম্পদ, নিজের ভুলের কারণে কি জিনিসটা একটু ভালো করে বুঝো। জড়বস্তু তা যদি হয় শস্য, জড়বস্তু তা যদি হয় শস্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়াযাক্কাতাহু মুসাল্লালাহু মালু ইয়াউমাল কিয়ামা, যাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে সে যদি তার অর্থ সম্পদের যাকাত না দেয়, শস্য তাকে দেওয়া হয়েছে সে যদি তার শস্যের যাকাত না দেয়, তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদ শস্যকে বিষাক্ত সাপ তৈরি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সোজা আকরা বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় টাক পড়ে থাকবে, লোম থাকবে না, এত বিষাক্ত সাপ। ঋতবকহু, এই বিষাক্ত সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সময় একুলো, এই বিষাক্ত সাপ বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছি তোমার সেই সম্পদ যেটা সঞ্চয় করে রাখা হয়েছে, জাকাত দেওয়া হয়নি, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি সেটাই আমি। ছবল মারলেই তো হয়, আবার সাপে বলবে কেন, আমি সেই সম্পদ, এইটা হচ্ছে আপনাকে অপমান করার জন্য। ওইখানে ফেরেশতা যেমন বলবেন, এখানে সাপ তেমন বলবে অপমান করার জন্য। সম্মানিত আমাদের সম্মেলনের উপস্থিত মুসলিম ভাই বোন, বিষয়টি বুঝে বিবেচনা করে যাকাতের ব্যাপারে প্রস্তুতি ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন আতাহুল্লাহু ইবল আও বাকার আও গানাম, যে কোনো পুরুষ নারীকে যদি আল্লাহ তাআলা প্রাণী সম্পদ দেন, উট গরু ছাগল, যে কোনো পুরুষ নারীকে যদি আল্লাহ প্রাণী সম্পদ দেন, উট গরু ছাগল, এই ছেলেরাই কাজ করার সময় তো তোমরা মুখে কথা বলো কেন, খুতবা চলে আপোষে কথা বলাই নিষেধ, কি সম্মেলনে আপনাদের বলবো, বিবেচনা তো আর নেই, শিক্ষা ভিন্ন জিনিস, বিবেচনা ভিন্ন জিনিস, আর এমনি তো আর এখন শিক্ষা নেই। আল্লাহর নবী বলছেন যে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। কাল থেকে এসে দিনরাত খালি বাজারে ঘুরছেন আর জিনিস কিনছেন, দেশ কি মায় রেখেছেন, ওখানে জিনিস কিনা যাবে না, গ্রাম এলাকা কি মায় রেখেছেন, দেশে হাট বাজার নেই। কর্তৃপক্ষের নিকটে আমি বলবো, আপনারা সামনে বছর থেকে হোটেল দিবেন খাওয়ার, আর বই পুস্তক বিক্রি করবেন, অন্য কিছু নয়। এত ঘুরতে হচ্ছে কেন আপনাকে, এখানে আসারই লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেলে হবে? যা একটু পরে বলার জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি, আমি এই অংশটুকু বলি, প্রাণী হিসাবে যদি মানুষকে আল্লাহ তাআলা উট গরু ছাগল সম্পদ হিসেবে দিয়ে থাকেন, ওলা ইয়াদিসাকাতাহা আইয়াদি হাক্কাহা, যদি তার হক যথাযথভাবে আদায় না করে, যদি তার যাকাত বের না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, তাহলে উট
এই গরু এই ছাগলকে বিচার মাঠে আপনার সামনে নিয়ে আসা হবে। ও আজামা মায়াকুনো ও আসনামাহ, সেই দিন হবে অতীব মোটা তাজা, তার চোড়াটা হবে খুব উঁচু, অতীব মোটা তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতাও হবে আক্ষা ভেহা, সেই উট সেই গরু সেই ছাগল তার মালিককে পা দিয়ে ডলতে থাকবে, পা দিয়ে ডলবে। অতন্তাহু বেকরুমিহা, আর সিং দিয়ে তাকে গুতাতে থাকবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এই কথা বলেছেন, যা হাদিসে পড়ে আছে। কে বলবে, কেসা কাহিনী দিয়েই তো চলে, এটাই একমাত্র সম্মেলন জাতির সামনে পেশ করতে চাচ্ছি যেখানে কোনো দলীয় সংকীর্ণতা থাকবে না, যেখানে কোনো কেসা কাহিনী থাকবে না। দেশের বিশিষ্ট আলেম ওলামা যারা, তারা জাতির সামনে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করবে, যা একমাত্র হবে পরকালের উদ্দেশ্যে আকীদা আদর্শকে সংশোধন করা, যা কাল থেকে দেখতে পাচ্ছেন, আগামীকাল ফজর আজান পর্যন্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ, যা প্রতি মাসে প্রতি বছরই আপনাদের সামনে নিঃস্বার্থপরভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা পেশ করার জন্য আপনাদের সামনে প্রাণপণে চেষ্টা করব। হাদিস তো 1400 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, মানুষ যে বলে না, আল্লাহর নবী বলছেন ওই গরু ওই ছাগল ওই উট লোকটাকে পা দিয়ে এভাবে ডলতে থাকবে, কথা এখনো শেষ হয়নি, শিং দিয়ে তাকে গুতাতে থাকবে। তারপর তারপরে তিনি বলছেন কুল্লামা কুল্লামা জাজাত ওখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, যখন আগের দলটা পা দিয়ে ডলে গুতা মেরে পার হয়ে যাবে, তখন শেষেরটা আবার আসবে, আবার শেষেরটা যখন পার হয়ে যাবে আগেরটা আবার আসবে, এইভাবে হতেই থাকবে। ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত, হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত। মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথাটি, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত মানে জালেমের বিচার হবে পরে, আর যারা যাকাত দিবে না তাদের বিচার হবে পরে। একদিন সমান 50,000 বছর, জানি না আপনার বিচার কতদিন পরে হবে। যারা মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করেছে, যারা মানুষের জমি জায়গা জোর করে দখল করেছে, যারা মানুষকে জোর করে জেল হাজতে দিয়েছে, যারা মানুষকে জোর করে অর্থ সম্পদ থেকে নিঃস্ব করে দিয়েছে, এইসব জালেমের বিচার হবে পরে। যারা যাকাত দেবে না তাদের বিচার হবে পরে। মানুষের যখন বিচার হয়ে যাবে, সলাত আদায় করেনি, আপনার হজ করেনি, সিয়াম পালন করেনি, জেনা চুরি করেছে, এইসব বিচার যখন শেষ হয়ে যাবে, তখন এই দুই শ্রেণীর মানুষের বিচার হবে। যারা যাকাত দেয়নি তারাও হকদারের প্রতি জুলুম করেছে, কেননা যাকাত তো আপনার নয়, যাকাত হচ্ছে নিঃস্ব মানুষের। তাই তো আপনাকে বলি যে আপনি যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দেখাচ্ছেন যে আমি দানশীল, যাকাতের টাকা তো আপনার নয়, ফকিরের টাকা দিয়ে আপনি নিজেকে দানশীল দেখাচ্ছেন কেন? ফকিরের টাকা দিয়ে কাপড় কিনে, আর লেখা আছে যে দোকানের উপরে যে যাকাতের টাকা কাপড় পাওয়া যায়, আশ্চর্য, যাকাতের টাকার মালিক তো তিনি নন, ফকিরের টাকা দিয়ে নিজেকে দেখাচ্ছে বিত্তশালী, টাকা নিজের যেটা সেটা দান করেন, সেটা দিয়ে কাপড় চোপড় কিনে মানুষের সামনে দেন, যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষকে দিচ্ছেন কেন? এ কোন হিসাব? ও তো ফকিরের টাকা, ওটা তো আপনার নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, যাকাত দিতে হবে প্রথমেই ফকির আর মিসকিন। ফকিরকে যে হাত পেতে চেয়ে বেড়ায় দরজায় দরজায়, সে হলো ফকির। মিসকিনকে যে চাইতেও পারে না, দিনও চলে না, সে পাশে প্রতিবেশী, তার সাথে আবার আছে ঝগড়া, কেমনে দিবেন? ছেলেটা বলছে ঢাকা থেকে, আম্মা আমাদের পাশে যে একটা আমার চাচি ছিল না, তাকে একটা কাপড় দেন তো, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ের বলছে ছি 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 ছি, করেছিস কি? আরে ও তো তোকে দিন রাত বদনাম করে। যে মা তাকে দিতে হবে, ও মিসকিন, ও বাড়ির পাশে আছে, তার সংসারও চলে না, চাইতেও পারে না, তাই তো সে মিসকিন। ফকিরকে
যে হাত পেতে দরজায় দরজায় চেয়ে বেড়াই, সে হলো ফকির। আল্লাহ তাআলা বলছেন ফকিরকে দিতে হবে, তারপরে মিসকিনকে দিতে হবে, তারপর অমুসলিমকে মুসলমান করার উদ্দেশ্যে দিতে হবে, তারপরে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্মানিত সম্মেলনের দিনই ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা কানযু আহাদিকুম সুজা আকরা, বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ, বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। ইয়াফিরু মিনহু সাহেবহু, যখনই বিচারের মাঠে আপনি উপস্থিত হবেন তখন সাপ দেখে আপনি পালাতে থাকবেন, বুদ্ধি হারিয়ে যাবে, ওয়ায়াতুলু মিনহু, আর সাপ আপনাকে ধাওয়া করবে, সাপ পিছে পিছে আপনার ছুটে যাবে আর আপনি আগে আগে দৌড়াতে থাকবেন। আল্লাহর নবী বলছেন হাত্তা ইলকিমাহু আসাবিয়াহু, শেষ পর্যন্ত বাঁচার পথ হলো হাত, হাত দিয়ে মানুষ বাঁচতে চায়, বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় পিছনে হাত বাঁধা থাকবে। মানুষ কি বিচারের মাঠ থেকে পালিয়ে যাবে যে আল্লাহ হাত বেঁধে নিয়ে যাবেন, হাত বেঁধে নিয়ে যাবেন অপমান করার জন্য? এক দুই, জাহান্নামে পড়ার সময় হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবে, ভিক্ষা যখন এসে গায়ে লাগে তখন চট করে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে নিজেকে, বাস এসে যদি গায়ে লাগে তার আগে হাত ব্যবহার করে বাঁচতে পারুক আর না পারুক। যখন সাপ তাকে ধাওয়া করবে দৌড়াতে দৌড়াতে, শেষ যখন আর দৌড়াতে পারবে না তখন পাল্টা নিজেকে বাঁচাতে চাইবে হাত দিয়ে, পুরো দুটি হাত তার মুখের উপরে মুখের মধ্যে ঢুকে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা আলোচনার এই পর্যায়ে আপনার সামনে পেশ করতে চাইলাম যে যারা যাকাত দিল না তাদের কি হবে। সাবধান, গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়, গোখরা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে তো এই কথা ঠিক নয়, দংশন করেও যদি একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না, আর যদি ওসর যাকাত না বের করেন তাহলে যত আহাল পরিবার ছেলে মেয়ে খাচ্ছে সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লায়ত জান্নাতা গজিয়া বিল হারাম, যার শরীর হারাম উপায়ে বড় হয় সে জান্নাতে যাবে না, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কান্নাতিন নারু আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সের তার জন্য জাহান্নামী যথেষ্ট, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামী যথেষ্ট। যখন আপনি ওসর যাকাত বের করবেন না তখন অর্থ সম্পদ আপনার অপবিত্র থাকবে। শুনুন, যদি ওসর যাকাত কেউ নেওয়ার না থাকে তা বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে যেখানে ফেলে আসেন ধান সেখানে ফেলে দিবেন, টাকা উপর থেকে জালনা দিয়ে নিচে ফেলে দিবেন, গমা সাপ বাড়িতে থাক, গোখরা সাপ বাড়িতে থাক, কিন্তু ওসর যাকাত যেন না থাকে। বাড়িতে থেকে যদি গোখরা সাপ দংশন করে একজনকে করবে, একজন মারা যাবে সারা পরিবার মারা যাবে না, আর যদি অর্থ সম্পদের ওসর যাকাত বের না করেন তাহলে সারা পরিবার মারা যাবে। আপনাকে আমি কী দিয়ে বুঝাই, গোখরা সাপ যাকাত ওসরের চেয়ে অনেক 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 গুণে ভালো, যদিও গোখরা সাপের দংশন করাই হচ্ছে মরণ। এই পর্যায়ে শেষের দিকে এসে জরুরিভাবে বলি, পাঁচটি উঁট হলে একটি ছাগল যাকাত দিতে হয়, ২৫টি উঁট হলে একটি উঁটের বাচ্চা যাকাত দিতে হয়, ৩০টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, ৪০টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, ১৮ মণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়, ৮০র ওজনে আগেকার ওজনে ১৫-২০ মণ ২০ মণ হলে ১ মণ ধান শস্য ওসর দিতে হয়, ১৮ মণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়, ১৮ মণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়। কলার যাকাত লাগবে না, তরি তরকারি সবজি আলুর যাকাত লাগবে না, বেগুনের যাকাত লাগবে না, যার যাকাত লাগে না সেইখানে দান করে ঘাটতিটা পূরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রাজশাহী চাঁপাই নবগঞ্জের আম ফলের জাকাত লাগবে না, এইটাও স্থায়ী ফল নয়। এই আম ফলের জাকাত লাগবে না, এই কোটি কোটি টাকার সম্পদ হচ্ছে জাকাত লাগবে না মানে, জি জাকাত লাগবে না এই কথাই ঠিক। খেজুরের জাকাত দিতে হবে, আঙ্গুরের জাকাত দিতে হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শস্যর অংশ শেষ করে বলছি, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমা তিনজনই আপনার অধীনে আছে, এরা সবাই আপনার অধীনে থাকে, যখন পৃথক হয়ে যাবে তখন পৃথক, এরা আপনার অধীনে আছে, তিনজন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা, 200 দেরহাম রূপা থাকলে, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা রূপা যদি হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপাও নেই, স্বর্ণ নেই, আছে নগদ টাকা, যেগুলি কর্জ দেওয়া আছে পাওয়া যাবে সহজেই, যেগুলি দোকানে ডিপিএস দোকান বরাদ্দ দেওয়া আছে যে কোনো সময়ে পাওয়া যাবে, যেসব টাকা দিয়ে ডিপিএস খোলা আছে, যেসব টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আছে, যেগুলি ব্যবসায় লেগে আছে, সব এক জায়গায় যোগ করে যদি 52.5 তোলা রূপা সম পরিমাণ, বাংলাদেশের বর্তমান হিসাব অনুযায়ী 30-35 হাজার টাকা হলে শতকরা 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে, সে দিতে বাধ্য। তবে রূপার দাম না ধরে যদি স্বর্ণের দাম ধরে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ সমমূল্যে যখন টাকা হবে, বর্তমান বাজারে প্রায় 1.5 লক্ষ টাকা, কিছুদিন আগে প্রায় 2-2.5-3 লক্ষ টাকা হয়ে যেত, বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ, আপনার এই সব টাকা সব মিলে যে ডিপিএস খোলা আছে, আপনার টাকা ঋণ দেওয়া আছে সহজেই পাবেন, দোকান বরাদ্দ আছে সহজেই পাবেন, ব্যাংকে টাকা আছে সহজে উঠাতে পারবেন, এই সব টাকা জমা করে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, আপনি জাকাত দিতে বাধ্য। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা জাকাতের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা বলার পরে আপনাদের সাথে আজকের জুমার খুতবায় জরুরি কথা। প্রথম অনুরোধ, আপনাদের নিকটে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজেকে ভদ্র, নম্র, শিক্ষিত, সুন্দর মানুষ মনে করো তো অপ্রয়োজনীয়ভাবে রাস্তাঘাটে ঘুরবেন না, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, আমরা এসেছি আপনাদের জন্য, আপনারা এসেছেন আমাদের জন্য, উভয়ের মাঝে দিনই আলোচনা হবে, এটাই উদ্দেশ্য। ডক্টর মুসলেহউদ্দিন, ডক্টর আবুবাকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর লোকমান, ডক্টর ইমাম হুসাইন, ডক্টর মুজফ্ফর বিন মহতিন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মাওলানা কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল নূর মাদানী, আমরাও খাকসার আপনাদের সাথে আছি, এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন হচ্ছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলছেন। ডক্টর জাকারিয়া কালকে ব্যবসা নিয়ে কত গুরুত্বপূর্ণ কথা বললেন, আর আমি রাস্তা দিয়ে হাঁটলাম, তাতে দেখলাম যে 3 ভাগের 2 ভাগ মানুষ রাস্তায় আছে। তাহলে কি নিজেকে মানুষ মনে করছেন না নাকি, ব্যাপারটা কি? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুহা জাল বন তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন মানুষকে, বুঝেও বুঝে না তাই তো পশু মানুষ তো বুঝে। আমার খুব ভালোভাবে মনে আছে, আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম, গরুগুলো যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এক
থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি তাই তো গরু। আপনি তো মানুষ, বুঝলেন তারপরেও কেন এমন? আমার বহুদিনের অভিজ্ঞতা, থেমে গেছে। আমরা সবাই পাঁচজন এক জায়গাতে আছি, খেলার মধ্যে ব্যস্ত, তো যখন জোর করে চিৎকার করেছি তখন গরুটা থেমে গেছে, কিছুক্ষণ পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি তাই তো গরু। আল্লাহ আমাদেরকে বলছেন না গরু, আমাদেরকে বলছেন এরা গরুর মতো। তার মানে আমরা চেষ্টা করলে বুঝবো। অনুরোধ রক্ষা করুন, অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় ছড়িয়ে পড়বেন না। এত বড় বড় আলেম ওলামা, দেশের শীর্ষস্থানীয় আলেম, যারা সেরা স্কলারশিপ, তারা আপনাদের সামনে কথা বলেন, তাদের পিছনে কত ব্যয় আছে, কত শ্রম আছে, কত যোগাযোগ আছে, সেটা না হয় ছাড়লামই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও তো যোগাযোগ করতে আমরা খুব কষ্ট পাই, তা আপনি না হয় একবার করলেনি। হ্যাঁ, তা হোক, যোগাযোগ করতে কষ্ট হয় এ কথাই ঠিক, ব্যয়বহুল খরচ আছে, কিন্তু অনুরোধ করছিলাম আপনাদেরকে যে আপনারা একটু নিজের সময়কে মূল্যায়ন করবেন। সময়টুকু এসেছেন কিছু জানার জন্য, বুঝার জন্য, সময়টুকু কুরবান দেন রাস্তাঘাটে কেন? তার পরের জরুরি কথাটি হচ্ছে এই, দেখেন জিনিসপাতি আজকেই যদি কিনবেন তো বাড়ি ঘরে গিয়ে কি কিনবেন? বাজার তার মেরে খাননি, পাশেও তো একটা বাজার আছে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো তাতাকারাবুল আসওয়াক, বাজার ঘন ঘন হবে। সব গ্রামে বাজার আছে, সব এলাকাতে বাজার আছে, সেইখানে গিয়ে মাদুর কিনুন না কেন, আজকে কেন কিনতে হচ্ছে? আর আজকে যদি মাদুর কিনলেন তাহলে জামিয়া সালাফিয়া দান করবেন কি? এটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এমনি এসেছেন কেন? আমি তো আপনাকে দিন রাত বলি। জি না, আমি আপনাকে দিনী ভাই হিসেবে অন্তর থেকে ভালোবাসি, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। জীবনে যত মানুষ আছে আপনার কাছে, তার মধ্যে আমি সবচেয়ে আপনার কাছের মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যখন উপস্থিত হবেন তখন প্রতিষ্ঠানে 10টা টাকা দিব বলে বের হবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার বিশ্বাস বিচারের মাঠে 10টি টাকা বিচারের দিনে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হবে। অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেখানে কোনো প্রকার স্বার্থ নেই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে, আপনাদের প্রতিষ্ঠানে আমি একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই। আমি একসঙ্গে আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে খেয়েছি, আমি তার টাকা দিইনি তার প্রমাণ নেই। আমি বলেছি আমি এক সন্ধ্যা খেলে আমি টাকা দিয়ে দেবো, আপনাদের প্রতিষ্ঠানে আমি এক সন্ধ্যা খাবো না। ছেলেরা কত চেষ্টা করে যে একটুক্ষণ, কাল থেকে আমার উপরে কত চেষ্টা চালাচ্ছে যে এনে এক সন্ধ্যা খান, না আমি খেলে টাকা দেবো, যেহেতু আমার বাসা বাসে কাজে আমি তোমাদের এখানে খাবো না, আমি আপনাদের প্রতিষ্ঠানে খাই না, আমার মনে বড় সাহস, আমি সফল হবই হব ইনশাআল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30-5টার সময়তে এই মাটিতে এখানে বলেছি, আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বে, গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। আপনারা তার ফল ফল বাস্তব দেখতে পাচ্ছেন, এদেশের মাটিতে এত বড় বিশাল এরিয়া নিয়ে, এলাকা নিয়ে কোনো প্রতিষ্ঠান হানাফি মাঝহাবি আহলে হাদিস কারো নেই। আপনি যদি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কিভাবে করলেন, আমি নিঃস্ব মানুষ, আমি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নেই। কালকে তো বলেছি প্রতি মাসে বেতন লাগে 12,15,000, এক মাসের বেতন যদি আমাকে দিতে বলেন, বাকি জীবন আমি যদি কাজ করি এক মাসের বেতন দিতে পারবো না। আপনি আপনি ব্যবস্থা করবেন, আপনাকে করতে হবে, আপনার 10 টাকার আমার কাছে অনেক দাম আছে। আল্লাহর নবী বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, টাকা দাও, তো উমার বলছেন আমি অর্ধেক দিলাম অর্থ সম্পদের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না কিন্তু তাতে বরকত হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষের তিনি 15,000 উট দিলেন, 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিলেন, তার নাম ধনী।
কিন্তু আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে উসমানের টাকাটা আর শেষ হবে না, খালি বরকত হতেই থাকবে, বরকত হতেই থাকবে। এটা হলো আবু বকর সিদ্দিকের টাকা আর ওইটা হলো উসমানের টাকা। কাজে আপনার 10 টাকার দাম আমার কাছে অনেক 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 বেশি, 10 কোটি টাকার সমান। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হামজামে মসজিদ, যেটা আপনার চোখের সামনে, কোনো পথ নয় আমাদের করার, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যারা আপনারা এসেছেন আপনারাই এই মসজিদ তৈরি করছেন, কোনো বিদেশি 5টা টাকা সহযোগিতা নেই। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছিলাম জামিয়া সালাফে রুকন নাজিমুন ঢাকা কাঁঠাল গাছের নিচে, আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। মার্চ মাসের 7-8 চলেন ওখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, আপনাকে দেখাই প্রতিষ্ঠান। আমার পক্ষ থেকে শুধু একটা অনুরোধ রাখবেন, সেটা হলো এই, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আমার অন্য দাবি কম, আমার এটাই আপনাদের কাছে জোরালো দাবি। কাজেই দাবির সাথে সাথে যেহেতু পয়সা ছাড়া কোনো কাজ হয় না, আসলে 5টা টাকা সাথে করে আসবেন, আপনার 5 টাকাকে আমি 5 কোটি টাকার মতো মনে করি। অযথা এই ঝাড়ু কিনে, অযথা আজকে এই মাদুর কিনে টাকাটা নষ্ট করিয়েন না। আজকে মিষ্টি খেতে হবে, গোল্লা আজকেই খেতে হবে। আমরা 19 বছর থেকে আছি, একদিনও চায়ের স্টলে বসিনি, আপনার এই আম চত্বরে তাহলে কি আমরা বেঁচে নেই? তা আমরা কি থাকতে পারি না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে জুমার খুতবার শেষে এসে আবারও জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জামিয়া সালাফিয়ার সম্মেলনকে মূল্যায়ন করেন, সব সময় এখানে থাকার চেষ্টা করবেন, পেশাব পায়খানা ছাড়া বাইরে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচল করবেন না। মনে হচ্ছে সবাই বাইরে হাঁটছেন, তাহলে আমাদের আলেম ওলামা, আপনাদের আলেম ওলামা যেগুলি বলছেন সেটা কি হচ্ছে? আর পয়সা অযথা খরচ করবেন না। কালকে জুমার দিনে বলেছি, যা খেল তা পায়খানা, যা পড়ল তা পুরাতন, যা দিল তা দান কর, তা জমা হলো। তো কাল থেকে এখন পর্যন্ত যা খেয়েছেন তা পায়খানা, যা কিনেছেন তা পুরাতন হবে, আজ হোক আর কাল হোক, যা দিয়েছেন তা জমা থেকে যাবে। আবারও বলছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি আপনার এই পয়সা দিয়ে বিচারের মাঠে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো শির্ক হয় না, যেখানে কোনো বেদাত হয় না। সকল দিনী ভাই বোনকে তাদের অর্থ সম্পদের যথাযথ যাকাত বের করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করার অনুরোধ জানিয়ে সকলকেই মাসিক আলীতে সম্পত্তিকা নেওয়ার অনুরোধ জানিয়ে আমার জীবনে বড় সাদ, প্রায় ছেলেরা আমার ছাত্র, আব্দুর নূর মাদানী কালকে বক্তব্য দিচ্ছিল আমার ছাত্র, ডক্টর মুজাফফর আমার ছাত্র, ডক্টর ইমামউদ্দিন আমার ছাত্র, ডক্টর আপনার ওই আব্দুল আলিম যে পরিবেশন করছে মাসিক আলীতে সামের সম্পাদক আমার ছাত্র, আমার দৃঢ় বিশ্বাস আমি আমার ছাত্র দিয়ে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু এইসব ভাষায় পত্রিকা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন বাংলা ভাষায় বের হচ্ছে, সকল দিনী ভাই বোনের উপরে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, সবাই পত্রিকাকে মূল্যায়ন করবেন, যোগাযোগের জন্য একটা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা এখানে সহযোগিতা করছি তুমি তাদের প্রতি বিশেষভাবে দয়া করো, যারা প্রশাসনের বিভিন্ন ধরনের পুরুষ নারী রয়েছে তাদের প্রতি তুমি বিশেষ রহমত নাজিল করো, তারা যেন আমাদেরকে ভালো দৃষ্টিতে দেখে, আমরা এখানে কোনো জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে পরকালমুখী করার জন্য এগুলো কাজ করে যাচ্ছি। আল্লাহ তুমি সকলের অন্তরকে পরিষ্কার করে দাও, তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও, তুমি আমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও, আমরা যেন তোমার বিশেষ রহমত নিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে পারি। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة আপনাদের সামনে সবারই ব্যাগ বক্সা আছে, এইগুলো আগে পিছিয়ে করে দিয়ে তাড়াতাড়ি সোজা করুন, ফাঁকা বন্ধ করুন। আপনারা যারা মুসলিম বোন আছেন আপনারা আপনাদের কাতার সোজা করে নিন। সকল মহিলাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ডান দিকে বাম দিকে লক্ষ্য করে কাতার সোজা করে নিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা সভাটা আমরা হলো
এটা তো একটা সভা, আর দিন রাত আমি তো সারা দিনে আপনাদেরকে বলে আসছি যে সালামের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আনতা সালাম, আলাইকা সালাম, তোমার একটা এদাল জালাল ওয়াল ইকরাম, এর আগে কেউ উঠতে পারবে না। এত তাড়াতাড়ি বলা হয়ে গেল, কি করবেন উঠে কি? কোন হাইকোর্ট জজ কোর্ট ছুটে গেল, মা মারা গেছে, তার সংঘর্ষণে তাড়াতাড়ি যেতে হবে, এই অভ্যাসটা কেন? এই সম্মেলনে আরেকটা বড় অভ্যাস আপনাদেরকে করতে হবে, জরুরি। আমার অনুরোধের কি আছে, আপনি বাধ্য, আপনি আমার ভীম ভাই হিসাবে বলছি এইটুকু, আপনি বাধ্য, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 মামতাসালাম, অমিতাসালাম, তারপর একটা এরা জানাল আলাইকরাম, এরা আপনি উঠতে পারবেন না, আপনি বাধ্য উঠে দিতে। শিক্ষার হার এত কম থাকতে হবে, আর এমনি তো উন্নত আসে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি করলে মানুষ জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন, পরে নিয়ে যাবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে গেছেন যে লোকটা জান্নাতে চলে গেছে তো ঢোকেনি কেন, পরে নিয়ে যাবে। এত বড় সুযোগ আপনি কোথায় রাখলেন, কি কাজ দেখাচ্ছেন আপনি আমার? এই যে কি মূল্যায়ন আছে আপনার কাছে, আল্লাহ নবী যে বললেন এই কথাটা, আপনার কাছে কি মূল্যায়ন আছে? এখন মাত্র আপনি কি করবেন, কোথায় যাবেন? আপনার সাথে আমার খুব সাথে জরুরি একটা কথা আছে, সেটা হলো এই সুরা গাছে এবং সুরা আলা উত্তর দিকে হবে, কিন্তু চুপে চুপে। সুরা আলা শেষ হলে, শুরু হলে সুবহানাল রব্বি আলা এইটা বলতে হবে চুপে চুপে, গাছে শেষ হলে আল্লাহ মাহসিন হিসাবা ইসিরা এইটা বলতে হবে চুপে চুপে। এরপরে টাকা তো অনেক খরচ করেছেন, আমি আপনার বি ভাই, এটা আমার উপরে জিম্মেদারি মনে করবেন, যা করে আয়েশা বেগম বলেছেন তিনি দেখবেন, এই জিম্মেদারি আমার উপরে, এটা আপনি মনে করিয়েন না, এটা আপনি মনে করেন যে আমাদের জিম্মেদারি, আপনাকে দিতে হবে, এটা আমার উপরে চাপিয়ে দিয়ে সফলতা মনে করবেন না। আমি সকল তিনি ভাই বোনকে এই মেয়ে উচ্চত তুমি, তুমি একটা মেয়ে মানুষ কোথায় উঠে যাচ্ছ, তুমি বাইরে কোথায় যাচ্ছ, তুমি একটা মেয়ে মানুষ করতে দাঁড়ালে কেন, কি হিসাব তোমার, কি বোঝাতে চাচ্ছ তুমি? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বৈঠকি দাম থেকে কেউ নিরাশা হবেন না, যেহেতু আপনাকে করতে হবে, সব ছেলে আপনাদের সামনে যাচ্ছে, আমি সকল ভাইকে বোনকে বৈঠকি দানের জন্য অনুরোধ জানাচ্ছি, তোমরা সবাই যাও, আর আমিও আপনাদের এই বৈঠকি দানে অংশগ্রহণ করছি, আমার পক্ষ থেকে আমি আপনাদের বৈঠকি দানে অংশগ্রহণ করছি, সকল তিনি ভাই বোনকে আমি এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এটা বলছি এর অর্থ এই নয় যে আমি আপনার ক্ষতি করছি, এটা আপনি মনে করবেন না, আল্লাহর কথা, আল্লাহর নবী বলা কথা প্রায় বলছে, এই বাচ্চারা তোমার দুই দিক থেকে যাও না কেন, এটা একটা বিশাল জনসভায় আলহামদুলিল্লাহ আপনারা যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এত মানুষ উপস্থিত হয়েছেন, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল, আমি আপনাকে সুখী আদায় করি যারা কোনো মাথায় সব ছেলের হাতে দানটা না দেওয়া পর্যন্ত বলুন না, তারপরে তো কাশ্মীর তাহলে ঠিকই রাস্তার আসে, যেহেতু আপনাদের সবার জিম্মেদারি, তাদের সবাইকে জিম্মেদারি পালন করতে হবে, 200 টাকা করেন, 500 টাকা করেন, 10 টাকা করেন, আপনার টাকাতে অনেক বরকত হবে, আর তাদের জন্য গেটে ঢুকতেই দুইজন বসে আসে, দানের জন্য আপনাদের পিছন দিকে নেবরা সার্ভিস আছে, অফিসে দুইজন লোক বসে আছে, জি তো অফিসে দুইজন লোক বসে আছে আপনাদের অপেক্ষায়, আপনাদের সহযোগিতা যে এই প্রতিষ্ঠান চলবে, চলছে শুধু এই সম্মেলন নয়, আল্লাহ সকলকেই দান করার তৌফিক দান করুক, আমরা আপনাদের বিবি ভাই হিসাবে আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখুক, আপনাদের পূর্ব সুবিধা চলে গেছে, এই দানের বিনিময়ে তাদের কবরের কাছে আল্লাহ বন্ধ করুক, যা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, সকল বিবি ভাই বোনের জন্য দোয়ার প্রস্তাব শেষে আন্তরিকভাবে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করে বলছি, আল্লাহ তুমি সকল বিবি ভাই বোনকে ইমানের উপরে রাখুক,
এবার যদি আসো তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, যারা তাদের আত্মীয় স্বজন চলে গেছে তুমি তাদের প্রশস্ত করো, আলোকিত করো, তাদের ছেলে মেয়ে যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ আছে তুমি তাদের আরোগ্য দান করো। তোমার দরবারে এই জন্য দাবি রেখে আমি সালাতের পরের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।